BT News 21. এবার চাইনিজ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি ছবির নাম চেজিং মার্ডার চীনের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে যাচ্ছে এই ছবি ছবিটি পরিচালনা করবেন হুজিয়াই হুই এবং ডেনি প্যাং এই ছবির প্রযোজনা দায়িত্বে রয়েছেন চীনের হুবে পেঙ্গু টিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেড বাংলাদেশের অভিনেত্রী পরিমণি ছাড়া আরও অভিনয় করবেন চীন এবং হংকংয়ের বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী চেজিং মার্ডার ছবিতে পরিমনিকে দেখা যাবে একজন আন্তর্জাতিক পুলিশ সদস্য হিসেবে এ বিষয়ে পরিমণি বলেন আগামী মাসে চীনে আনুষ্ঠানিকভাবে এই ছবির চুক্তিপত্র স্বাক্ষর হয়ে শ্যুটিং শুরু হবে এই ছবিতে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং আর এ দেশে অভিনেত্রী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে যাচ্ছি এটা ভাবতেই বেশ ভালো লাগছে বর্তমানে পরিমণি অভিনীত ইনস্ট্যান্ট লাভ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে ডেস্ক রিপোর্ট বিডি নিউজ টোয়েন্টি আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন ধন্যবাদ